Assalamualaikum, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসছি আরো একটি নতুন রেমেডি নিয়ে। তো আজকের রেমেডি হবে মেথি দিয়ে কিভাবে একটা হেয়ার প্যাক আমরা রেডি করতে পারি। যেই হেয়ার প্যাক আমরা প্রতিদিনই তো ব্যবহার করি, ইনশাআল্লাহ হচ্ছে এক মাসে আমার চুল পড়া কমাবে, সেই সাথে হচ্ছে আমার চুলটা এতটা ঘন করবে যে আমি নিজে অবাক হয়ে যাব। কেননা মেথিতে থাকা প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড, লেসিথিন, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এই মেথি আমাদের চুলের গোড়া মজবুত করে থাকে, আর তারপর হচ্ছে আমাদের মাথার ত্বককে হাইড্রেট রাখে, নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুল পড়া বন্ধ করবে ইনশাআল্লাহ, আর চুলের আগাফাটা দূর করে, সেই সাথে হচ্ছে আমাদের যদি খুশকির সমস্যা থাকে সেটাও দূর করে থাকে, মাথার ত্বকে যে কোনো প্রকার ফাঙ্গাসজনিত সমস্যা সেগুলো দূর করে থাকে, অকালে চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে থাকে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আজকের এই হেয়ার প্যাকটি তৈরি করতে হবে। খুব বেশি সময় নিব না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হেয়ার প্যাকটি তৈরিতে প্রথমে আমাদের লাগবে মেথি। তো আমি এখানে 2 টেবিল চামচ মেথি নিয়েছি। এগুলোকে হচ্ছে আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখবো, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নেবেন। আমি এখানে হচ্ছে 1/2 কাপের মতন পানি নিয়েছি। যারা মেথি বাটা বা ব্লেন্ড করা ঝামেলায় যেতে না চান, তারা হচ্ছে এখানে মেথি গুঁড়ো ব্যবহার করতে পারেন। মেথি গুঁড়ো আপনারা যে কোনো ভেজজ দোকানে পেয়ে যাবেন, বা হচ্ছে ফেসবুক পেজগুলো আছে সেই ট্রাস্টেড পেজগুলো থেকে নিতে পারেন। এছাড়া আমাদের পেজে আপনারা পাবেন, আপনারা সেখান থেকেও মেথি গুঁড়ো কালেক্ট করতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখার ফলে মেথিগুলো হচ্ছে ফুলে উঠেছে, সেই সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পানিটাও কিছুটা কমে গেছে আকারে, মেথি তার রংটাও ছেড়ে দিয়েছে। তো আপনারা যদি চান তাহলে এই পানিটা টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আমার আগের ভিডিওগুলোতে যে মেথি টোনার কিভাবে ব্যবহার করা যায় এবং বিস্তারিত নিয়ে একটা ভিডিও রয়েছে, আমি ওই টোনারের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যাদের প্রয়োজন তারা দেখে নেবেন। আমি যেহেতু এটাকে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করব, তাই হচ্ছে আমি এখানে হচ্ছে মেথির পানিটা সহ ব্যবহার করব। আপনারা চাইলে এটাকে টোনার হিসেবে রেখে আলাদা পানি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ফোটানো পানি ব্যবহার করার চেষ্টা করুন বা ডিস্টিলড ওয়াটার ব্যবহার করার চেষ্টা করবেন যখন এটাকে ব্লেন্ড বা হচ্ছে বাটবেন তখন। এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে মেথিগুলোকে ব্লেন্ড করে নিব। তো এর জন্য হচ্ছে আমি মেথিগুলোকে প্রথমে ব্লেন্ডারে ঢেলে নিলাম। এরপর আমি একটি ডিম নিয়ে নিয়েছি, আপনারা এখানে হাঁস বা মুরগি যে কোনো একটা ডিম ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর পুরো একটা আস্ত ডিম নিয়েছি আমি, এখানে হচ্ছে কুসুম সহ নিয়েছি। আপনারা যারা কুসুমের গন্ধ সহ্য করতে পারেন না, তারা কুসুম বাদে ব্যবহার করবেন, তবে কুসুম সহ দেওয়ার চেষ্টা করবেন, এতে হচ্ছে আপনারা বেনিফিটসটা আরও বেশি পাবেন। যেহেতু ডিমটা আমাদের প্রোটিনের কাজ করে থাকবে, আমাদের চুলের গোড়াটাকে মজবুত ও শক্ত করতে সাহায্য করে থাকবে, পার্লারে যে যে আমরা ট্রিটমেন্ট নেই সেই ট্রিটমেন্টের কাজও করে থাকবে আমাদের এই হেয়ার প্যাকটি। এরপর আমি মেথির সাথে হচ্ছে আমার ডিমটাও ঢেলে নিলাম। এরপর আমি এতে দিব 2 টেবিল চামচ টক দই। তো টক দই হচ্ছে আমাদের চুলটাকে সফট, সেই সাথে হচ্ছে এর ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আমাদের চুলের গোড়া মজবুত করতে, তারপর হচ্ছে এর ভিতরে থাকা যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেটা দিতে সাহায্য করে থাকে, যার ফলে আমাদের চুলটা একদম গোড়া থেকে হৃষ্টপুষ্ট হয়ে থাকে। আমি আবারও বলছি, 2 টেবিল চামচ মেথির জন্য আমি এখানে 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আপনারা চুলের পরিমাণ অনুযায়ী নেবেন। আর হচ্ছে আপনারা এই প্যাকটাকে 1 সপ্তাহের জন্য বানিয়েও রেখে দিতে পারবেন, 1 সপ্তাহ ডিপ ফ্রিজে অনায়াসে খুব ভালো থাকবে। আর আলাদা করে হেয়ার প্যাক গোলানোর ঝামেলা বা হচ্ছে হেয়ার প্যাক লাগানোর কোনো ঝামেলা নেই, এটা জাস্ট ফ্রিজ থেকে হচ্ছে আপনি ব্যবহার, আপনি এটাকে অ্যাপ্লাইয়ের 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন, দেন হচ্ছে আপনার চুলে অ্যাপ্লাই করবেন। এরপর আমি 2 টেবিল চামচ আমাদের হার্বাল হেয়ার অয়েলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো তেল ব্যবহার করতে পারেন যেটা আপনার চুলে স্যুট করে, এখানে আপনি পিওর নারকেল তেল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, ক্যাস্টর অয়েল বা হচ্ছে আপনাদের বাদাম তেল বা যে কোনো একটা তেল ব্যবহার করতে পারেন। আমি আমাদের পেজের অয়েলটা ব্যবহার করেছি। সবার শেষে আমি এখানে 2টা ই-ক্যাপসুল নিয়েছি, আমি হচ্ছে সবুজ কালারটা নিয়েছি, আপনারা যদি কমলা রঙেরটা নেন তাহলে একটা নিলেই চলবে। তো আমি হচ্ছে এখন ই-ক্যাপগুলোকে শুয়ে সাজে ফুটো করে এর ভিতরে যে অয়েল থাকা অয়েলটা নিয়ে নিব। এরপর সবগুলো উপাদান আমি একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরের অবস্থা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তা আমি এখানে মেথিতে থাকা পানিটা ব্যবহার করেছি, আমার এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, তবে আপনাদের কারো কাছে যদি খুব বেশি স্টিকি মনে হয় আপনারা এতে পানি অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমার হেয়ার প্যাক পুরোপুরি রেডি, এবার হচ্ছে এটা অ্যাপ্লাইয়ের পালা। এখন আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন, আপনারা এটা অবশ্যই পরিষ্কার চুলে ব্যবহার করবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন। মাসের মধ্যে ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন এই অবশ্যই আপনাকে পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে। আর এই মাস্কটি অ্যাপ্লাইয়ের পূর্বে আপনি হচ্ছে আপনার চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেবেন, চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করবেন। চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই শেষে এরপরে হচ্ছে আগা গোড়া সব জায়গায় ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। পুরো চুলে অ্যাপ্লাই শেষে আপনি একটি শাওয়ার ক্যাপ বা যে কোনো পলিব্যাগ দিয়ে আপনার পুরো মাথাটা মুড়ে রাখবেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর কারো যদি ঠান্ডার প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা 30 মিনিট রাখতে পারেন, তবে একটু বেশি সময় রাখলে একটু বেনিফিটটা আমি একটু বেশি পাবো।
শাওয়ার ক্যাপ অবশ্যই ব্যবহার করবেন, কেননা শাওয়ার ক্যাপ ব্যবহার করলে শাওয়ার ক্যাপটা ব্যবহার করলে আমাদের চুলের একদম গভীরে যে হচ্ছে মাস্কটা ভালোভাবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের যে মাথার ত্বকের যে লোমকূপগুলোর মুখগুলো ওপেন হবে, যার ফলে হচ্ছে প্যাকটা একদম গভীরে যাবে, গভীরে যে হচ্ছে খুব ভালোভাবে কাজ করবে। তাই আপনাদের সবার উদ্দেশ্যে পরামর্শ রইলো, অবশ্যই শাওয়ার ক্যাপ ব্যবহার করবেন। আপনার বাসায় যদি শাওয়ার ক্যাপ নাও থাকে, আপনি হচ্ছে বাজারে যে পলি ব্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এবার আসা যাক মাস্কটি কারা কারা ব্যবহার করতে পারবেন। টিনেজ যারা হচ্ছে সবাই তারা ব্যবহার করতে পারবেন, ইভেন ছোট বেবি যারা 10-12 বছরের তারাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা একটা হার্বাল উপাদানে তৈরি হেয়ার প্যাক, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক এই হেয়ার প্যাকটি ব্যবহারের পর ধোয়ার নিয়মাবলী, মাথাটা কিভাবে আপনি ধোবেন। প্রথমে আপনি আপনার চুলগুলোকে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে হচ্ছে এরপরে ভালো করে হচ্ছে ম্যাসাজ করবেন। আপনি অবশ্যই ম্যাসাজ করে করে হচ্ছে আপনার পুরো চুলটা, মেথি কিন্তু আমাদের চুলের জন্য পরিষ্কারক উপাদান হিসেবেও কাজ করে থাকে, এটা আপনার শ্যাম্পুর কাজটাও করবে। আপনি যেদিন এই প্যাকটা ব্যবহার করবেন সেদিন আপনি না চাইলেও আপনি যদি চান যে আপনি শ্যাম্পু ব্যবহার করবেন না তাহলে হবে, এটা আপনার কন্ডিশনারের কাজও করবে। আর যদি শ্যাম্পু করতে চান তাহলে অবশ্যই আগে হচ্ছে মেথিটাকে ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে এরপরে হচ্ছে সবার লাস্ট আপনি শ্যাম্পু ব্যবহার করবেন। যাদের কন্ডিশনার ছাড়া চলেই না তারা শ্যাম্পু করার পর কন্ডিশনার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আসি এই হেয়ার প্যাকটি আমাদের কী কী কাজ করে থাকবে। এই হেয়ার প্যাকটি আমাদের চুলের গোড়া মজবুত করবে, সেই সাথে ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করেন বা নাই করেন, এটা আমার নিজের দেখা এবং পরীক্ষিত যে ছোট বেবি হেয়ার গজাবেই। আপনি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার চুল এতটা ঘন হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এটা তো আমি আগেও বলেছি। এর সাথে মেথি হচ্ছে আমাদের চুলের গোড়া মজবুত করে, তো এটা অবশ্যই আমাদের চুল পড়াটা কমাবে, চুলটাকে হৃষ্টপুষ্ট করে একটা সুস্থ সুন্দর মজবুত চুলে পরিণত করবে। দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এখানে শেষ করছি। আমি খুব দ্রুত করার চেষ্টা করেছি আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেমন হয়েছে জানি না, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের খুব বেশি সময় কিন্তু, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে হচ্ছে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।